বিশ্বাস সচিব কুমিল্লার মানবতার ফেরিক অ্যাডভোকেট আলী আক্কাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। যেমনি ভাবে ঐক্যবদ্ধ ভাবে হাজিয়াকে দেশ থেকে বিদায় করেছি, তেমনি ভাবে এই দলের রাজনৈতিক কবর রচনা করা পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের এই গণতন্ত্রের লড়াই বিএনপি এমন একটি রাজনৈতিক দল, এই দল কি এককভাবে ক্ষমতা যায় নাই, নির্বাচন করে এককভাবে সরকার গঠন করে নাই, নাকি করে নাই? এখন কি সেই শক্তি রাখে না? এখনো বিএনপি সেই শক্তি রাখে। তারপরে বিএনপি নেতা তারেক রহমান জাতীয় ঐক্যের স্বার্থে, এদেশটাকে গড়ার স্বার্থে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, সেই পরিবর্তনকে অর্থবহ করার জন্য একত্রিত বা সংস্কার, রাষ্ট্র সংস্কারের স্বার্থে উনি বলেছেন আমরা এককভাবে ক্ষমতা দিতে চাই না, আমরা জাতীয় সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করতে চাই। এটা কি তার উদারতা নয়? এটা কি বিএনপির উদারতা নয়? বিএনপির উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করে, আমি মনে করি তার প্রকাশ স্বর্গে বসবাস করে। বিএনপি গণমানুষের দল, বিএনপি কর্মীর সমস্ত কর্মী সর্বস্ব, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়, আন্দোলন সংগ্রাম করে করে এখানে পর্যন্ত এসেছি। এই পর্যন্ত আসতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই আজকে অবশেষে এইটুকু বলবো, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান উনি বাকশাল থেকে দেশকে গণতন্ত্রে রূপান্তরিত করেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা একসাথে সোয়েতরের বিরুদ্ধে লড়াই করে এটা যে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান প্রতিবাদের বিদায় করে বাংলাদেশ আবার গণতন্ত্রের পরিবেশ তৈরি করেছেন। তাই এই দলকে ক্ষতিগ্রস্ত করার কারো কোনো শক্তি নাই, কেউ কোনো রকমে এই দলের ক্ষতি করার স্বপ্ন দেখবেন না।